বন্ধুরা, আজকে জানবো মহামারী থেকে যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচেছিলেন। ফিলিস্তিনের আল কুদস ও রামালার মধ্যভাগে অবস্থিত একটি অঞ্চল হলো আমওয়াস বা ইমওয়াস। সেখানে প্লেগ রোগ প্রথম প্রকাশ পায়, অতপর তা শামে ছড়িয়ে পড়ে। ইসলামের ইতিহাসে তা তাউন ইমওয়াস নামে পরিচিত। 1967 সালে ইসরায়েল ইমওয়াস অঞ্চল পুরোপুরি ধ্বংস করে ওই স্থানে কানাডা ভিত্তিক ইহুদি তহবিলের অর্থায়নে একটি পার্ক তৈরি করা হয়। বর্তমানে তা কানাডা পার্ক নামে সবার কাছে পরিচিত। 1700 হিজরি 738 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো শাম পরিদর্শনের জন্য বের হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে পৌঁছার পর শুনতে পান যে সেখানে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে। তা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, ওমর বিন খাত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের উদ্দেশ্যে বের হন। শামে অবস্থিত তাবুক গ্রামের শারুক নামক এলাকার কাছে এলে সেনাপতি আবু উবাদাহ ও অন্য নেতাদের সঙ্গে দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবস্থিত করল যে শামে মহামারী ছড়িয়ে পড়েছে। তাদের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, ইসলামের প্রথম পর্যায়ের মুজাহিদদের ডাক দাও। তাদের সঙ্গে পরামর্শ করলেন, কিন্তু তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। কেউ বললেন, আপনি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে বের হচ্ছেন, তা না করে ফিরে যাওয়া আমরা সমীচীন মনে করছি না। অনেকে বলল, আপনার সঙ্গে অনেক মানুষ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীরা আছেন, এমত অবস্থায় তাদের নিয়ে আপনি মহামারী আক্রান্ত এলাকায় যাবেন না। সবার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চলে যাও। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আনসারদের আমার কাছে ডেকে আনো। তাদের ডেকে পরামর্শ করলেন, তারাও মুজাহিদদের মতো মত বিরোধ করল। তিনি বলেন, তোমরা চলে যাও। অতপর আমাকে বলেন, এখানে কুরাইশ বংশের প্রবীণ মুজাহির সাহাবিদের ডাক দাও। আমি তাদের ডেকে আনি। তাদের মধ্যে দুজনও মত বিরোধ করল না, সবাই অভিন্ন কথা ব্যক্ত করে বলল, আমরা মনে করছি আপনি সব মানুষকে নিয়ে ফিরে যাবেন, মানুষকে এই মহামারীতে নেবেন না। অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সামনে নিয়ে ঘোষণা দিলেন, আমি চলে যাব, তোমরাও চলে যাও। এ কথা শুনে আবু উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আল্লাহর তাকদীর থেকে পালিয়ে যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহ হে আবু উবাদাহ, এমন কথা তুমি ছাড়া অন্য কেউ বলতো? মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মত ভিন্নতাকে অপছন্দ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে অন্য তাকদীরের দিকে পালিয়ে যাচ্ছি। যেমন মনে করো, তোমার অনেক উট আছে, তা নিয়ে তুমি এই উপত্যকায় এসেছ। উপত্যকার দুটি প্রান্ত আছে, এক প্রান্ত উর্বর, আরেক প্রান্ত শুষ্ক। তুমি উর্বর প্রান্তে উট চড়ালে কি আল্লাহর তাকদীরের ওপর নির্ভর করবে না, এবং শুষ্ক প্রান্তে চড়ালেও কি আল্লাহর তাকদীরের ওপর নির্ভর করবে না? কিছুক্ষণ পর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এলেন। কোনো এক প্রয়োজনে তিনি অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, এ বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তোমরা কোনো অঞ্চলে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কথা শুনলে তাতে প্রবেশ করবে না, তবে সেখানে থাকা অবস্থায় প্লেগ রোগ ছড়িয়ে পড়লে তোমরা সেখান থেকে বের হবে না। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ বললেন, অতপর সবাই ফিরে গেলেন। বুখারী হাদিস 5729। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারীর চরম আকারে ধারণের খবর অবগত হন। তারপর তিনি চাইলেন সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে আনতে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, তোমার ওপর শান্তি বর্ষণ হোক, তোমার প্রয়োজন দেখা দিয়েছে, এ সম্পর্কে সরাসরি তোমাকে বলতে চাই, তাই তোমাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলছি, আমার পত্র পড়ে আমার উদ্দেশ্যে বের হওয়ার আগে পত্রটি তোমার হাতছাড়া করবে না। রাতে পত্র পৌঁছলে সকাল হওয়ার আগেই যাত্রা শুরু করবে, আর দিনের বেলায় পৌঁছলে সন্ধ্যা হওয়ার আগেই যাত্রা শুরু করবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পড়ে উদ্দেশ্য বুঝে ফেলেন। তিনি বলেন, আল্লাহ আমিরুল মুমিনকে ক্ষমা করুন। অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উদ্দেশ্যে একটি পত্র লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনের বিষয় বুঝেছি, আমি এখন মুসলিম সেনাবাহিনীতে অবস্থান করছি, তাদের ছেড়ে যেতে চাই না, আল্লাহ তাআলা আমি সহ সবার ব্যাপারে ফয়সালা করবেন, অতএব হে আমিরুল মুমিনিন, আপনার সিদ্ধান্ত থেকে আমাকে মুক্ত করুন, আমার সৈন্যবাহিনীর সঙ্গে আমাকে ছেড়ে দিন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পত্র পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকেন। আশেপাশের মুসলিমরা ভয় পেয়ে জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, আবু উবাইদা কি শহীদ হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তিনি এখনও শহীদ হননি, কিন্তু শিগগিরই তিনি শহীদ হবেন।
এরপরই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আল বিদায়া ওয়ান নিহায়া 7 অথবা 44।